বাংলাদেশের বিভিন্ন এলাকায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে ডায়রিয়ার মতো অসুখ এড়াতে এবং নিজেদের সুস্থ রাখতে খাবার দাবারে যেসব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করে, কিন্তু এই গরমের সময় ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে, কারণ এ ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে। শরীরের বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে তখন গরম লাগতে শুরু করে। শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম হলো ডিম, কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা উচ্চ রক্তচাপ আছে, তারা চাইলে ডিম এড়িয়ে চলতে পারেন। অনেকে মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে, কিন্তু এগুলো খেলে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার মতো সম্ভাবনা রয়েছে। সেজন্যই আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পরপরই তৃষ্ণার্ত বোধ করে মানুষ। গরমের সময় তো বটেই, সাধারণ সময়েও ফাস্টফুড খাওয়া উচিত নয়, কারণ এসব খাবারে প্রচুর পরিমাণে শর্করা ও চর্বি থাকায় হজম করতে সময় লাগে, ফলে এগুলো রক্তচাপকে প্রভাবিত করে এবং প্রদাহ বাড়ায়। অতিরিক্ত তেলে ভাজা গরম খাবার এড়িয়ে চলতে হবে। ভাজা পোড়া জাতীয় খাবার শরীরের পানির ঘাটতি তৈরি করে। শীতকালে শরীর গরম রাখার জন্য অনেকে চা কফি পান করেন। তাহলে যে চা কফি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে, তা নিশ্চয়ই গরমকালেও এই ভূমিকা পালন করবে। তাই গরমকালে অতিরিক্ত চা কফি পান করা উচিত নয়, কারণ চা বা কফির ক্যাফেইন দেহকে পানিশূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। গরমকালে দুধ জাতীয় খাবার যেমন মেয়োনেজ বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ গরমের সময় এই জাতীয় খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয়। চিনি ও লবণ এ দুটো জিনিস এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটাও আরও বেশি হয়ে দাঁড়ায়। এ সময় অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরে অস্বস্তি হতে পারে, তাই গরমে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেসড ফুড খাওয়া একদমই উচিত নয়। গরমে যেসব খাবারগুলো খাওয়া যেতে পারে, মশলা জাতীয় ভারী খাবার খেতে ভালো লাগলেও গরমের সময় কম মশলা জাতীয় খাবারের উপর জোর দিতে হবে, কারণ এগুলো সহজে হজমযোগ্য। বাজারে এখন ঝিঙা, চালকুমড়া, লাউ, চিচিঙ্গা ইত্যাদি সবজি কিনতে পাওয়া যাচ্ছে। এগুলোকে যদি পাতলা ঝোল করে রান্না করে খাওয়া হয়, তাহলে এগুলো একদিকে যেমন পুষ্টির চাহিদা যোগাবে, অপরদিকে শরীরে তাপ কমাতে সাহায্য করবে। কিন্তু গরমের সময় একদম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ খেলে তা শরীরের জন্য উপকারী। শরীরে পানির ঘাটতি পূরণ করতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষেই প্রতিদিন ডাব কিনে খাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। সেক্ষেত্রে তারা বিকল্প হিসেবে স্যালাইন পানি খেতে পারেন। গরমের সময় লেবুর শরবত পান করলে তা শরীরের ক্লান্তি দূর করবে। সেক্ষেত্রে একদম সাধারণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। তবে যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নেই, তারা স্বাদের জন্য সামান্য লবণও ব্যবহার করতে পারেন। গরমে শরীরে পানির চাহিদা পূরণ করার জন্য ফলমূল খাওয়া উচিত। স্ট্রবেরি, শসা, জাম ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে বাংলাদেশের বাজারে এই সময়ে তরমুজ ভরপুর থাকে, তাই গরমের ফল হিসেবে তরমুজ খাওয়া যেতে পারে, কারণ তরমুজে 60-70% পানি থাকে। পাকস্থলীকে সুস্থ রাখার জন্য প্রতিদিন টক দই খাওয়া যেতে পারে। টক দই খালিও খাওয়া যায়, আবার টক দইকে পানি দিয়ে গুলিয়ে খাওয়া যায়, অথবা টক দইয়ের সাথে শসাও খাওয়া যেতে পারে।